আজকের ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 17 করবো 9.3 এর। ইফ দ্য ফোর্থ, টেন্থ অ্যান্ড সিক্সটিন্থ টার্ম অফ এ জিপি আর এক্স, ওয়াই অ্যান্ড জেড রেসপেক্টিভলি, প্রুভ দ্যাট এক্স, ওয়াই, জেড আর ইন জিপি। তাহলে এখানে এক্স, ওয়াই, জেড হচ্ছে রেসপেক্টিভলি ফোর্থ, টেন্থ অ্যান্ড সিক্সটিন্থ টার্ম অফ এ জিপি। সেখানে তোমাকে দেখাতে বলেছে এক্স, ওয়াই, জেড একটা জিপি ফর্ম করবে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু ফোর্থ টার্ম, কোনো একটা জিপির ফোর্থ টার্ম কেমনভাবে লেখা হয়, এ ফোর ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান লেখা হয়, মানে এ আর কিউব, এটা ইকুয়াল টু দেওয়া আছে কত, এক্স। তারপরে দেওয়া আছে টেন্থ টার্ম, মানে এ টেন, কেমনভাবে লেখা হবে, এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান, মানে এ আর টু দি পাওয়ার নাইন ইকুয়াল টু ওয়াই। তারপরে দেওয়া আছে সিক্সটিন্থ টার্ম, মানে এ সিক্সটিন, এটা লেখা লেখা হবে কীরকম, এ আর টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস ওয়ান, মানে ফিফটিন ইকুয়াল টু জেড, ঠিক আছে। এই তিনটে জিনিস দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে দেখাতে হবে যে এক্স, ওয়াই, জেড এই তিনটে টার্ম জিপিতে আছে। তাহলে কীভাবে আমরা দেখাবো যে এক্স, ওয়াই, জেড, মানে ইফ এক্স, ওয়াই, জেড আর ইন জিপি, মানে ইফ এক্স, ওয়াই, জেড আর জিপি, তাহলে আমরা কী বলতে পারবো যে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম অলওয়েজ ইকুয়াল টু থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম হবে, মানে এইটা বাই এইটা ইকুয়াল টু জেড বাই ওয়াই হবে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এইটা যদি আমরা প্রুভ করতে পারি তাহলেই আমরা বলতে পারবো যে এক্স, ওয়াই, জেড আর ইন জিপি, ঠিক আছে। এরপরে আমরা এটা চেক করবো যে এই ভ্যালুটা কত আসছে আর এই ভ্যালুটা কত আসছে এই দুটো, এই তিনটে ইকুয়েশান থেকে, ঠিক আছে। এই যে তিনটে ইকুয়েশান পেলাম আমরা, ওয়ান, টু আর থ্রি, এই তিনটে ইকুয়েশান থেকে আমরা চেক করবো যে ওয়াই বাই এক্স ইকুয়াল টু কত আসছে। তাহলে এখানে আমরা ফাইন্ড করছি, দেখো ওয়াই বাই এক্স, ঠিক আছে। তাহলে ওয়াই বাই এক্স কী করে পাচ্ছি, টু ডিভাইডেড বাই ওয়ান যদি করা হয়, তাহলে এখানে পাচ্ছি আমরা এ আর টু দি পাওয়ার নাইন বাই এ আর কিউ, তো এ এ ক্যান্সেল আউট, আর এখানে দেখো এই দুটো ক্যান্সেল হয়ে সিক্স থাকছে, মানে আর টু দি পাওয়ার সিক্স, ঠিক আছে। আবার জেড বাই ওয়াই আমরা বার করবো, জেড বাই ওয়াই এটা কেমন করে পাচ্ছি আমরা, থ্রি ডিভাইডেড বাই টু করলে, মানে এখানে আসছে এ আর টু দি পাওয়ার ফিফটিন ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার নাইন, তাহলে এ এ ক্যান্সেল আউট, আর নাইন ফিফটিন যদি আমরা ক্যান্সেল করি তাহলে এখানে থাকছে সিক্স, মানে এখানেও থাকছে আর টু দি পাওয়ার সিক্স। তাহলে এই দুটো থেকে আমরা পরিষ্কার বলতে পাচ্ছি যে ওয়াই বাই এক্স ইকুয়াল টু জেড বাই ওয়াই, হুইচ ইমপ্লাইজ এক্স কমা ওয়াই কমা জেড আর ইন জিওমেট্রিক প্রোগ্রেশন, ওকে।